ইনি নৈহাটি স্টেশনে ছিল, খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল। তো এরকম মানুষ দেখলে একটু সাহায্য করা উচিত সবাইকেই। লঞ্চ ঘাটে যাচ্ছি আমরা নৈহাটি। তো আমাদের দুটোর মধ্যে আমাদের এখানে নাইস পার্কে ঘোরা হয়ে গেছে নৈহাটিতে। এখন আমরা একটু চার্চে যাব, ব্যান্ডেলে যাচ্ছি, ব্যান্ডেল লঞ্চ ঘাটে যাচ্ছি। ওই জন্য লঞ্চ ঘাটে যাচ্ছি, এই যে চলেই এসেছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। সামনে এই যে দুজন যাচ্ছে, আমার ছেলে আর ছেলের বন্ধু, এদিকে রোদ, জন্মের রোদ, এখন দুটো বাজে। আচ্ছা পেছনে এরা আসছে, ঘাট এসে গেছে সামনে। এই যে আমরা লঞ্চ ঘাট এসে গেছি, টিকিট কাটবো এখন। কত করে জিজ্ঞেস কর না, এটাতে যাবো না, চলে যাক এটা, সরে আয় আরবিন। তো আমরা লঞ্চে উঠে পড়েছি, এখন যাচ্ছি হুগলি ব্যান্ডেল চার্চে যাব। তো লঞ্চ ঘাটে, লঞ্চে আমি অনেকবারই চড়েছি কিন্তু আমার ছোট ছেলে চড়েনি, ফার্স্টবার চড়লো লঞ্চে। আর এখন যাচ্ছি, দেখো খুব সুন্দর দৃশ্য, এপার থেকে ওপার হচ্ছি। আর তোমরা তো দেখলে নাইস পার্ক ঘুরেছি, প্রথম ব্লগে তোমাদের দিয়েছি কালকে, আজকে দিচ্ছি ব্যান্ডেল চার্চ, একদিনেই দুটো ঘুরেছি। এই যে ছোটো ছেলে এখানে বসে বসে দেখছে, আমরা যাই তারপরে তোমাদের ভিডিওটা দিচ্ছি, দেখতে পাবে আমাদের সাথে সাথে। চলো মামারিয়ার কাছে আশীর্বাদ নিতে যাচ্ছি আর প্রার্থনা করতে যাচ্ছি। আমরা ব্যান্ডেলের চার্চে এসে গেছি, মন কোথায় কোথায় যায় বুঝতে পারি না, কখন কি হয়ে যায়। এই যে ছেলেদের বন্ধুরা সব, কি হলো, তো ব্যান্ডেল চার্চের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে নিচে একটা গুহা, যিশুর গুহা, যিশু মামারিয়ার একটা গুহা এটা। তো এখানে জলে সবাই পয়সা দেয়, আর জলটা পবিত্র জল, আশীর্বাদের জল, ওটা মাথায় নিয়ে আশীর্বাদ প্রণাম করতে হয়। আর এই যে খুব সুন্দর একটা গুহা ব্যান্ডেল চার্চ। তারপরে চলে যাব আমরা ওপরে মামারিয়ার কাছে, এখানে একটু প্রার্থনা করে নিলাম, এখানে সবাই মিলে আমরা প্রার্থনা করে নিলাম, নিয়ে আমরা এখন ওপরে এই যে মামারিয়ার কাছে এসেছি। এখানে এখন আমরা সবাই মিলে প্রার্থনা করবো, মোম ধূপ এনেছিলাম ওগুলো জ্বালাবো। আরিন দিস আমাকে। আমাকে দিচ্ছ? দুটো জ্বালাও না, তিনটে জ্বালিয়েছি, তুমি জ্বালিয়েছ? ওটা
দুঃখের বিষয়, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আমার ছোট ছেলের মোবাইল দিয়ে করতে হচ্ছে ব্লগটা, তো এটা দিয়ে দিতে হবে, কিছু করার নেই। খুব রোদ, খুব রোদ। শীতকালে ঘুরে শান্তি, খেয়ে শান্তি, সব শান্তি, তো গরমকালে প্রচণ্ড গরম। চলো বেরাও এবার, সব কটাকে এবার পিঠাবো আমি। আমি কিন্তু বড় এখান থেকে সব থেকে, হ্যাঁ সব কটাকে পিঠাবো, পিঠাবো না পিঠাবো। দেখিয়ে ইস আদমি কো মে মা হু, তাহলে দেখিয়ে ইস লড়কি কো। আচ্ছা হ্যাঁ, লন্ডিয়া মানে কি অনেক কটা মেয়ে? হ্যাঁ লন্ডিয়া বা আমাদের প্ল্যান ছিলই না ব্যান্ডেল চার্চে আসবো, কিন্তু মামারিয়ার একটা আশ্চর্যের বিষয় যে আমরা আবার ব্যান্ডেল চার্চে চলে এসেছি। দেখো এত সুন্দর, ওপরেও গেছিলাম মামারিয়ার কাছে প্রার্থনা করলাম, এখন হচ্ছে বাড়ি যাব। কটা বাজে? সাড়ে চারটে বাজে, সাড়ে চারটের সময় বন্ধ করে দেবে চার্চ, তো সময় ছিল, তাও তাড়াতাড়ি পৌঁছে যাব, ছটার মধ্যে পৌঁছে যাব বাড়িতে নৈহাটি। এই চ কি খাবেটা কি? তো একটা আশ্চর্যের বিষয় একদম, যে আমরা ব্যান্ডেলে আসতে আসার কোনো প্ল্যান ছিল না, মামারিয়ার টানে আমরা চলে এসেছি এখানে, মামারিয়া যিশুর টানে আমরা ব্যান্ডেল চাচ্ছি আবার চলে এসেছি। আমার খুব ভালো লাগে এখানে, বছরে তো দু তিনবার আসা হয়ই, এবার আবার চলে আসলাম, খুব শান্তির জায়গা এটা। নৈহাট্টি পর্যন্ত এসেছি, ব্যান্ডেল চাচ্ছি আসবো না, কোনো প্ল্যান ছিল না সত্যি কথা, এটা হয়ে গেছে আর খুব ভালো লাগছে। এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। এখানে পুরো চার্চের ভিডিওটা তুলেছি, এই যে এটা ঢুকতেই এই চার্চের সামনেটা, যারা গেছো তারা তো জানোই ভালো মতো, আর যারা যাওনি তাদের জন্যই ভিডিওটা তোলা। তোমরা দেখে নাও ব্যান্ডেল চার্চের সামনের কত সুন্দর একটা চার্চ আমাদের। এই যে আমরা এখন বেরিয়ে যাব, তারপরে দেখি ছেলেরা হয়তো কিছু খাবে বাইরে, আর দেখা যাক কী করে। এই যে এখানটায় খুব সুন্দর একটা কালবারি করা যিশুর, এখানে প্রশিসন হয়, পুরো মাঠটা ঘুরে প্রশিসন হয়, তো ওই মাঠটা এখন বন্ধ, মাঠে ঘোরা যাবে না। মাতা পুত্রের একটা সাক্ষাৎ হয়, একটা প্রশিসন ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে, আমি অনেক বছর ওটায় যেতে পারি না, তখন আমার ছেলেদের এক্সাম চলে, গেছি যখন সময় পাই, মানে কোনো এক্সাম থাকে না, আর ফেব্রুয়ারি মাস থেকে তো এক্সাম শুরু হয়ে যায়, তখন আর যাওয়া যায় না। তো মাতা পুত্রের সাক্ষাৎটা খুব সুন্দর হয়, আমি গেছি যখন দেখেছি, আমি মাতা পুত্রের সাক্ষাতে মানে যাওয়ার আমার খুবই ইচ্ছা, দেখবো আবার যদি আবার কোনো সময় সুযোগ হয় তো যাব। আর এই যে এরা তো বেরোনোর কোনো নামই করছে না, মানে আমাদের তো পৌঁছাতে হবে রানাঘাটে, আর বাচ্চাদের নিয়ে এসেছি, সেরমভাবে আমাকে নিয়ে যেতে হবে ওদের, যতক্ষণ না রানাঘাটে পৌঁছাচ্ছি ততক্ষণ আমার ভেতরে একটা টেনশন হয়ে যাচ্ছে, যে এক জায়গা থেকে এসে এক জায়গায় গেছি ঘুরতে, নৈহাট্টিতে গেছিলাম নাইস পার্কে, ওখান থেকে ব্যান্ডেল চার্চে এসে গেছি, তো এখান থেকে আবার আমাকে রানাঘাটে পৌঁছাতে হবে ওদের নিয়ে। তো এখানে ভিডিও মিডিও তুলে এরা এখানে কিছু খাওয়া দাওয়া করবে, আর এখানে প্রচুর মানে সুন্দর সুন্দর খুবই জিনিস পাওয়া যায়, ভেতরেও পাওয়া যায় চার্চের ভেতরেও, মামারিয়ার মূর্তি, যিশুর মূর্তি, রোজারি, আরও বিভিন্ন জিনিস পাওয়া যায়, আর বাইরেও পাওয়া যায়। তো বাইরে খাওয়া দাওয়ার, এখনও আমরা ব্যান্ডেল, এখন বাজে সাড়ে চারটে, তো খাওয়া দাওয়া করলো এরা, আর আমার বড় ছেলে তো ফুচকা, মহারাজা ফেভারিট ফুচকা ছিল, আমি আর আমার বড় ছেলে ফুচকা খাওয়া, আইসক্রিম না ওই ফুচকা বানানো হয়,
কত করে ওটা 80 টাকা আসছে না তো ভাই বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগ দেব